নিষিদ্ধ হওয়ার প্রায় দেড় মাস পরে ফেনী সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে সময়ের আলোচিত ও জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজাহারির মাহফিল সম্পন্ন হয়েছে গত বুধবার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরের তাফসির করেন আজাহারি উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয় গত চার ডিসেম্বর একই স্থানে ওয়াজ মাহফিলে অংশ নেয়ার কথা ছিল আজাহারির কিন্তু জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল থেকে মাদ্রাসা সংলগ্ন মাঠে বিভিন্ন এলাকা থেকে সব বয়সী নারী পুরুষ ভিড় জোহরের নামাজের পর শুরু হয় বয়ান জনতার লক্ষাধিক সমাগমে মাহফিলস্থ ও আশেপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয় মাগরীবের পর মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে তাফসিল করেন ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলে সমাজ রাষ্ট্রে শান্তি ও সমৃদ্ধির জন্য কোরআন হাদিসের আলোকে দশ বিষয়ের উপর আলোচনা করেন তিনি পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার সেক্রেটারি কামরুজ্জামান মাসুমের পরিচালনায় মাহফিলে আরও বয়ান করেন ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান পদ্মা টেক্সটাইল মিল মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম কুমিল্লার মাওলানা রহমতুল্লাহ ও ছাগলনাইয়ার মধুগ্রাম জিনারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া মাহফিলে আয়োজক কমিটির আহ্বায়ক কামরুজ্জামান মাসুম বলেন দুই লক্ষাধিক মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়েছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করেছে আমাদের সম্প্রতি বিভিন্ন স্থানে ড মিজানুর রহমান আজহারির মাহফিলে বাধা দেয়ার ঘটনা ঘটে এরই মধ্যে অনেক স্থানে তার মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে গত বুধবার সিলেটে আজহারির সব ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন ওয়াজের শুরুতে মাহফিল নিষিদ্ধকারীদের উদ্দেশ্যে আজাহারি বলেন আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে নেই যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বাঞ্চাল করতে চায় তাদের এসে দেখা উচিত জনগণকে ভুলবাল বোঝানোর দিন শেষ তাওহিদি জনগণ এখন অনেক সচেতন কোরআন প্রেমী তাওহিদি জনতা কোরআন আর সুন্না এই দুটি ছাড়া কিছুই বোঝে না এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে